ট্রাভেল এজেন্সিরা অনেক সময় বিমানের টিকিটের যে অফিসিয়াল দাম তার চেয়েও 5, 10, 15, 20 হাজার টাকা বেশি নিয়ে থাকে। বিশেষ করে আমি আপনার মতো সহজ সরল প্রবাসী ভাইদের বেলায় এই বিষয়টা অনেক বেশি ঘটে থাকে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম একটা সিম্পল স্মার্টফোন দিয়ে পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোনো দেশের গন্তব্যে একটা বিমানের অফিসিয়াল টিকিটের দাম কত থাকে বা ওই বিমানের টাইমিং বা ট্রানজিট কতক্ষণ, কত কেজি মালামাল আনা নেওয়া করতে পারবে, এই বিষয়গুলো আপনি কিভাবে আপনার মতো করে জেনে নিতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। কথা না বাড়িয়ে চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে। স্ক্রিনে আসার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ব্রাউজার, এখানে যদি নাও থাকে তাহলে এখানে খুঁজে দেখবেন, যেখানে থাকুক না কেন এই এরকম একটা ব্রাউজার আপনারা ওপেন করবেন। আপনি কোন বিমানে করে যেতে চাচ্ছেন, আমি এখানে বেশ কয়েকটা বিমানের টিকিট প্রাইসিং এর সিস্টেমগুলো আপনাদেরকে দেখাবো যেন আপনাদের বুঝতে আরো অনেকটা সহজ হয়। আমি প্রথমে দেখাবো আপনাদেরকে বিমান বাংলাদেশের, মানে বাংলাদেশ বিমানের। তো এখানে আপনাদেরকে টাইপ করতে হবে, মনে করেন বিমান বাংলাদেশ লিখে সার্চ করবেন। এখানে বাংলাদেশ বিমানের যে একটা অফিসিয়াল ওয়েবসাইট সেটা চলে আসছে, যদি নাও আসে জাস্ট বিমান বাংলাদেশ লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটা হচ্ছে বাংলাদেশ বিমানের ওয়েবসাইট। এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে দেখাবে, একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন মনে হচ্ছে আমি টিকিট কাটতেছি, এই অবস্থায় আমাকে এখানে নিয়ে আসছে কি সিঙ্গেল টিকিট নাকি ডাবল টিকিট নাকি মাল্টিসিটি। মাল্টিসিটিটা খুব কমই হয়ে থাকে, আপ ডাউন টিকিট এটাকে বলে রাউন্ড ট্রিপ। তো মনে করেন আমি রাউন্ড ট্রিপেরটাই দেখাচ্ছি, ফ্রম ফ্লাইং ফ্রম মানে আপনি কোথায় থেকে যাবেন। যদি সৌদিয়া থাকেন মনে করেন আপনি জেদ্দা থেকে যাচ্ছেন বাংলাদেশে, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি লিখবেন জেদ্দা, GED লিখলে কিন্তু এই যে জেদ্দা চলে আসছে, এখানে ক্লিক করবেন। তারপর ফ্লাইং টু মানে আপনি কোথায় যাচ্ছেন, মনে করেন আপনি যেতে যাচ্ছেন ঢাকা, ঢাকা লিখবেন, এই যে চলে আসছে ঢাকা, এখানে ক্লিক করবেন। কোন তারিখে যেতে যাচ্ছেন জেদ্দা থেকে, তো মনে করেন আমি 17 তারিখে এই ভিডিওটা রেকর্ড করতেছি, তো মার্চ মাসের 28 তারিখ মনে করেন আমি যাব। রিটার্ন ডেট ব্যাক আসবেন কত তারিখে, মনে করেন আমি 2 মাসের ছুটি নিলাম, তাহলে মনে করেন মার্চ এপ্রিল মে মাসের 27 তারিখ মনে করেন আমি আসব। ওকে, 27 তারিখ সিলেক্ট করলাম। এখানে নিচে আপনারা কতজন প্যাসেঞ্জার, এখানে ক্লিক করলে অ্যাডাল্টস কতজন, প্লাস দিবেন বাড়াবেন, এখানে মাইনাস দিয়ে কমাবেন। ওকে, তো মনে করেন আমি একজনে যাচ্ছি। এখানে ক্লাস, আপনি কোন ক্লাসের টিকিট কাটতে চাচ্ছেন, ইকোনমি এটাতে ক্লিক করে দিবেন। তারপর শো ফ্লাইটস এখানে ক্লিক করবেন, এখানে তারা লোডিং নিচ্ছে 28 তারিখের যে টিকিটটা সেটা আমার সামনে উপস্থাপন করবে এখন, এবং সেটার টাইমটা ডেটটা দামটাও আমাকে দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন চলে আসছে আমাদের সামনে মার্চ মাসের 28 তারিখ গিয়ে মে মাসের 27 তারিখ আসার জন্য $858। এই $858 এটাকে আপনারা বাংলা বা সৌদি আরবের রিয়ালে কিভাবে জানবেন, তো এই যে মাঝখানেরটা ক্লিক করে ব্যাগ হয়ে চলে আসবেন। প্রত্যেকটা মোবাইলে, ম্যাক্সিমাম মোবাইলের ক্ষেত্রে বা অ্যান্ড্রয়েডে এরকম একটা বাগ থাকে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে লিখবেন $858 টু, আপনি যদি সৌদি আরবের রিয়ালে হিসাবটা আনতে চান তাহলে SAR মানে সৌদি আরব রিয়াল লিখে সার্চ দিবেন। এখানে 3223 সৌদি রিয়াল হচ্ছে বাংলাদেশ বিমানের ওই টিকিটের দাম। এখন অন্য একটা বিমানের আপনাদেরকে একটু এক্সাম্পল দেখাবো, সাপোজ এয়ার অ্যারাবিয়া আমি দেখাবো, airarabia.com এয়ার অ্যারাবিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে airarabia.com, লিখে সার্চ করলেই তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে। তো ওয়ান ওয়ে নাকি রিটার্ন, বা সিঙ্গেল টিকিট নেবেন নাকি রিটার্ন টিকিট সহ নেবেন, তো মনে করেন আমি রিটার্ন টিকিট সহ নিচ্ছি। তো এবার দেখাবো আমি, মনে করেন আবুধাবি থেকে যাচ্ছি, এই যে আবুধাবি লিখে সার্চ করবেন, এখানে চলে আসবে, সিলেক্ট করবেন। আবার হচ্ছে টু, কোথায় যাবেন, প্রথমে আবুধাবি যেখান থেকে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, তারপর কোথায় যাচ্ছেন সেটাও সাথে সাথে এখানে সিলেক্ট করবেন। মনে করেন আমি যাবো চিটাগং, চিটাগং এখানে চিটাগং আসবে না, চট্টগ্রাম আসবে, এই যে চিএস অ্যালেক্সিয়া চট্টগ্রামটা আসছে। তো কত তারিখে আমি যাব, আমি যাব হচ্ছে মনে করেন এপ্রিল মাসের 11 তারিখ আমি যাব। আবার রিটার্ন কবে আসবো, মে জুন জুলাই আগস্ট, মনে করেন আগস্টের 15 তারিখ আমি আবার ব্যাক আসবো। ওকে, তো এখানে একটা সুবিধা হচ্ছে এই ওয়েবসাইটের, সেটা হচ্ছে আপনি কোন কারেন্সিতে এই দামটা দেখতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন, আপনাকে গুগলে গিয়ে ওই কারেন্সিটা আবার কনভার্ট করে দেখতে হবে না। সিলেক্ট করছি কারেন্সি, কতজন প্যাসেঞ্জার, মনে করেন 2 জন 3 জন 4 জন যতজনই যান না কেন, সাপোজ আমি একজন যাচ্ছি। ওকে, বুক নাও এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আমাদের যে 11 তারিখের ফ্লাইটগুলো সেগুলো দেখাচ্ছে, চলে আসছে। এখানে দুইটা ফ্লাইট আমাদেরকে দেখাচ্ছে, একটা হচ্ছে 11 তারিখ আমি যেটা যাব সেটা, আর একটা হচ্ছে আমি যেটা ব্যাক আসবো 15 তারিখ আগস্ট মাসের সেটা। তো এখানে আমাকে দেখাচ্ছে আবুধাবি থেকে মাত্র একটা ফ্লাইট আছে চট্টগ্রামের উদ্দেশ্যে 11 তারিখ,
এখানে ক্লিক করলে আমাকে দেখাচ্ছে এই ফ্লাইটের টাইমটা হচ্ছে 5 ঘন্টা 10 মিনিট, এখানে রেটটা দেখাচ্ছে। যাওয়ারটা আপনি এখানে সিলেক্ট করবেন, তারপর আসারটাও সিলেক্ট করবেন, তারপর টোটাল একটা অ্যামাউন্ট আপনাকে দেখাবে। এখানে এক্সট্রা কোনো কিছুই টাকা কিন্তু অফার করতেছে না, কিন্তু 867 দেখামে যে ফ্লাইটটা দেখাচ্ছে এখানে 20 কেজি 30 কেজি 40 কেজি পর্যন্ত আপনি নিতে পারবেন। আর এখানে স্যান্ডউইচ অ্যান্ড ওয়াটার মানে খাবার দিবে। আবুধাবির টাইম দুপুর 1:15 কিন্তু আবুধাবি থেকে টেক অফ করবে, ছাড়বে, আর বাংলাদেশ টাইম রাত 8:25 গিয়ে বাংলাদেশে গিয়ে এটা পৌঁছাবে। আমরা যাওয়ারটা কনফার্ম করলাম, এই ফ্লাইটে আমরা যাব। এখানে অবশ্য এটা আছে, এইটাতে আর একটু বেশি দাম, হয়তো আর একটু টুকটাক কিছু ফেসিলিটিস বেশি দিবে। তো এখানে আমি এই ফ্লাইটটাই সিলেক্ট করলাম। এখন 15 আগস্ট যেটা আমি ঢাকা থেকে আবার ব্যাক আসবো, মানে সিডাং থেকে যেটা আমি আবার আবুধাবি ব্যাক আসবো সেটাতে দেখি। ক্লিক করলাম, চট্টগ্রাম থেকে বাংলাদেশ টাইম রাত 9:05 বিমানটা টেক অফ করবে, মানে ছাড়বে, আর আবুধাবির টাইম রাত 12:35 এসে ওই বিমানটা নামবে। একটা দুইটা তিনটা রেট এখানে দেখাচ্ছে, তো তিনটার মধ্যে এটাও নিতে পারেন, আপনি আপনার মতো করে একটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখাচ্ছে টোটাল আপ ডাউন টিকিটের দাম, একদম লাস্টে 1882 দেড়হাম ওই টিকিটটার দাম। এখানে একটা সামার আপনাকে দেখাচ্ছে ডেপার্চার টাইম কতটা বাজে, অ্যারাইভাল টাইম কতটা বাজে। তো এখন যারা কিনা সৌদি আরব থেকে আসে, একইভাবে মনে করেন আপনি সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইন্সে করে যেতে যাচ্ছেন, তাহলে এখানে লিখবেন সৌদি এয়ারলাইন্স লিখে সার্চ করবেন। এখানে যে রেজাল্টটা আসবে, এখানে একটু নিচে এসে এই যে saudia.com, এটা হচ্ছে সৌদি এয়ারলাইন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা। এখানে দেখতে পাচ্ছেন ফর্মে ক্লিক করবেন। আপনি শুধুমাত্র সৌদি না, আপনি যতগুলো বিমানের ওয়েবসাইটে ঢুকবেন, যেখান থেকে উঠবেন সেখান থেকে এবং আপনার গন্তব্য সিলেক্ট করে দেবেন। তাদের ফ্লাইট যদি থাকে তাহলে তাদের ফ্লাইটের শিডিউলগুলো আপনাকে দেখাবে। মনে করেন আমি যাচ্ছি দাম্মাম থেকে, DAMM দাম্মাম ক্লিক করলাম, টু কোথায় যাব মনে করেন এই যে DHAK লিখলে ঢাকা চলে আসবে। কত তারিখে যাবেন, 24 তারিখে যাচ্ছি মনে করেন। এখানে ক্লিক করলে ক্যালেন্ডারটা কিন্তু চেঞ্জ হবে, প্রতি মাসে মাসে চেঞ্জ হবে। সাপোজ আমি এপ্রিল মাসের 18 তারিখ আবার ব্যাক আসবো, কন্টিনিউতে ক্লিক করবেন। আমি যে ডাটাগুলো এখানে দিছি সবগুলো দেখাচ্ছে। তারপর প্যাসেঞ্জার কতজন যাবেন, একজন হলে একজন, দুজন হলে দুজন, তিনজন হলে তিনজন, আমি একজনই যাচ্ছি প্রাপ্তবয়স্ক। তারপর সার্চ ফ্লাইট এখানে ক্লিক করলে দাম্মাম থেকে ঢাকা রোডে আমাকে ফ্লাইটগুলো দেখাচ্ছে, আমি যেই তারিখে দিছি সেই তারিখটা। এই যে দেখতে পাচ্ছেন এখানে 24 মার্চ আমার যাওয়ার টিকিট, আর আসার টিকিট আমি চাইছি এপ্রিল মাসের 18 তারিখ। আমাকে দেখাচ্ছে টোটাল 1657 সৌদি রিয়াল। মার্চ মাসের 24 তারিখ গিয়ে এপ্রিল মাসের 18 তারিখ যদি আসতে চাই তাহলে আমার আসতেছে 1657 সৌদি রিয়াল। কিন্তু 24 তারিখ গিয়ে আমি যদি 19 তারিখ আসতে চাই তাহলে কিন্তু আমাকে আরও কম দামের টিকিট টাকা শো করতেছে, এই যে এটা 1622 রিয়াল। এই প্রসিডিউরটা মেনটেন করবে, বা ঠিক এইভাবে আপনারা চাইলে আপনাদের যে গন্তব্য সেই গন্তব্যের বিমানের টিকিটের দাম কত, এগুলো কিন্তু অফিসিয়াল দাম। তো প্রবাসী ভাইরা, আপনারা চেষ্টা করবেন টিকিট কাটতে যাওয়ার আগে এই বিষয়গুলো আপনারা আপনাদের মতো করে একবার দেখে নিতে। তো এই ছিল আজকের ভিডিও, আপনার উপকার আসে বা আপনার জন্য হেল্পফুল। এই টাইপসের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আপ্রিশিয়ান টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং আপ্রিশিয়ান টেক ফেসবুক পেজটি ফলো করতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে কিংবা নতুন কোনো ইস্যুতে। আসসালামু আলাইকুম।